বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। তবে গ্রেফতার করা যায়নি যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নেশা সামগ্রী সেই ব্যক্তিকে। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার এয়ারপোর্ট থানার পুলিশ অভিযান চালায় নারায়ণপুর এলাকার অনির্বাণ দাসের বাড়িতে। অভিযানে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট, গাঁজা, এসকফ সহ বিভিন্ন নেশা সামগ্রী, নগদ অর্থ এবং দুটো মোবাইল। এগুলোর বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। তবে গ্রেফতার করা যায়নি অনির্বাণ দাসকে, তাকে গ্রেফতারের জন্য চলছে তল্লাশি। গোপন সূত্রের ভিত্তিতে আজকে আমরা নারায়ণপুর এলাকার অনির্বাণ দাসের বাড়িতে আমরা পুলিশি তল্লাশি চালাই এবং এই তল্লাশি অভিযানের দরুন আমরা বহু মূল্যের নেশাজাতীয় দ্রব্য রিকভার করতে সক্ষম হই। এই অভিযানে আমরা প্রায় 197টি ইয়াবা ট্যাবলেট, ড্রাই ক্যানাবিস 44 কিলো, এসকাপ কফ সিরাপ 14, ক্যাশ মানি অ্যারাউন্ড 90,000 আমরা রিকভার করি। এছাড়াও আসামির ব্যবহার করা 2টি স্মার্ট মোবাইলও আমরা বাজেয়াপ্ত করি। উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজার মূল্য হতে পারে আনুমানিক 10 লক্ষ টাকার মতো। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? যখন আমরা অভিযান চালাই তখন আসামির মানে যে বাড়ির মালিক সে ওখানে উপস্থিত ছিল না। আমরা আমাদের জারি রাখছি যাতে অতি শীঘ্রই আমরা আসামিকে জিত করতে পারি। তার সাথে কেউ জড়িত আছে বলে আপনার মনে হয়? দুটো মোবাইল ফোন আমরা এই মুহূর্তে সিজ করেছি। সিজ করে এগুলিকে আমরা ফরেন্সিক টেস্টের জন্য ল্যাবে পাঠাচ্ছি। তো সেই ল্যাব টেস্ট আসার পর জানা যাবে কাদের কাদের সাথে তার সংযোগ ছিল এবং সেই ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ গুলি নেব। ম্যাডাম, একটা জিনিস জানতে চাইছিলাম যে প্রত্যেক দিন প্রতিনিয়তই রাজ্যে এখন নেশা সামগ্রী প্রত্যেকটা জায়গায় জায়গায় পাওয়া যাচ্ছে, বিষয়টা নিয়ে আপনি কী ভাবছেন বা আপনাদের ডিপার্টমেন্ট কী ভাবছে? দেখুন, পুলিশের যেটা করণীয় এই নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযান চালানো, সেটা আপনি হয়তো লক্ষ্য করবেন এই রাজ্যের সব জায়গাতেই পুলিশ আন্তরিকভাবে প্রচেষ্টা করছে নেশা সামগ্রী ধরার এবং সেগুলির ভিত্তিতে আসামিকে আটক করে যাতে সাপ্লাইটা রাজ্যের মধ্যে নেশা সামগ্রীর সাপ্লাইটা বন্ধ করতে পারে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।